বিশ্ব বাংলার রূপকার মমতা ব্যানার্জি এই বাংলায় যে বিধায়করা আছে তারা হচ্ছে বাংলার সেনাপতি। আমরা সেই সেনাপতিদের খোঁজ নেব, একটা পরিবর্তন এসেছে, যে পরিবর্তনটা বাংলার উন্নয়ন, সেই উন্নয়ন কতটা করতে পেরেছেন আর কতটা করতে পারেননি তাই নিয়ে আজকে আমরা পৌঁছে গেছি দক্ষিণ চব্বিশ পরগনায়। আমাদের অতি প্রিয় একজন মানুষ বিধায়ক ছিলেন দিলীপ মণ্ডল। আমি দিলীপদার কাছে যেটা জানতে চাই, আমি 2001 থেকেই এমএলএ, 2006 সিপিএমের হারমাত বাহিনী এবং তাদের পুলিশকে সঙ্গে নিয়ে 40টা বুথ দখল করার জায়গা থেকে আমাকে পরাস্ত করতে হয়েছে, না হলে হয়তো পরাস্ত করতে পারত না। আবার 2011 থেকে আমরা মামাটি মানুষের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, সেই সময় থেকেই আমরা আমাদের এই বিষ্ণুপুর কলকাতার পাশে আমরা কিন্তু উন্নয়নের স্বাদ আগে পাই। আমরা পেলাম 2011 সালে যখন মানুষের আশীর্বাদে, মানুষের শুভেচ্ছায় এবং মমতা ব্যানার্জি নিজে যখন দায়িত্ব নিলেন এই পশ্চিমবঙ্গের ক্ষমতা, তখন থেকেই আমাদের এই বিষ্ণুপুরে আমরা কিছুটা উন্নয়নের জায়গা থেকে শুরু করতে পেরেছি। তারপরে 2014 সালে যখন আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি আবার যখন তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হলেন, তারপর থেকে আমাদের আর ফিরে তাকাতে হয়নি। এখানে আমরা প্রায় রাস্তাগুলো প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, আরআইডিএফের রাস্তা আমরা বিভিন্নভাবে এবং জেলা পরিষদের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির মাধ্যমে প্রচুর ভালো ভালো রাস্তা আমরা করতে পেরেছি। প্রায় ইতিমধ্যে প্রায় 200 কোটি টাকার মতন শুধু রাস্তার জন্য উন্নয়নে আমরা আনতে পেরেছি। তখন আমরা রাস্তায় বার হলেই মনে হয় যে কোনো সময় আমাদের উপর আক্রমণ হতে পারে। বিভিন্ন প্রত্যন্ত গ্রামে কীভাবে যে আমাদের লোক কংগ্রেস এবং পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস করেছে এবং তাদের প্রচুরভাবে প্রশাসন এবং সিপিএমের গুন্ডাবাহিনী দিয়ে বিভিন্ন সময় আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, গাছপালা কেটে দেওয়া হয়েছে, পুকুরে বীজ ঢেলে দেওয়া হয়েছে, ধান কেটে নেওয়া হয়ে গেছে, বিভিন্ন ফাইন করা হতো। তার মধ্যেও আমাদের যারা সমর্থক, আমাদের যারা কর্মী, আমাদের যারা নেতৃত্ব দিত প্রত্যেকটা অঞ্চলে গ্রামে, তারা কিন্তু লড়াই চালিয়ে এসেছিল 34 বছর ধরে। কিন্তু আজকের কিন্তু সেই সিপিএম এখন অন্তত শান্তিতে আছে, কেউ বলতে পারবে না তারা অত্যাচারিত হচ্ছে, উন্নয়ন হচ্ছে না, মানুষ তার পরিষেবা পাচ্ছে, সর্বদিক দিয়েই একটা সুখে এবং শান্তিতে স্বস্তিতে আছে। নিশ্চিত সবাই পাচ্ছে, যেই ক্লাস 9 উঠছে সে সিপিএম, বিজেপি, কংগ্রেস, টিএমসি সবাই পাচ্ছে। 75 লক্ষ সাইকেল আমাদের পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে দিয়ে দিয়েছে এবং কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের বাড়িরও মেয়েরা পাচ্ছে। উন্নয়নটা হবে সবাইকে নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষের সুবিধা পৌঁছে গেছে। নির্মাণকর্মীরা যারা কাজ করছে, যারা রিক্সাওয়ালা, যারা ছুতোর মিস্ত্রি, তাদের জন্য প্রকল্প আছে, তারা যন্ত্রপাতি পাচ্ছে, সাইকেল পাচ্ছে, তারপরে রাজমিস্ত্রির যেসব যন্ত্রপাতি, ছুতোর মিস্ত্রির যন্ত্রপাতি এবং তার সঙ্গে তাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনার জন্য সেগুলোও টাকা পাচ্ছে। তার সাথে সাথে জীবন সুরক্ষা এর মাধ্যমে আজকের বিভিন্ন সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে বা স্বাস্থ্য বিমার মাধ্যমে, এখানে আজকের সেই অ্যাপোলো থেকে আরম্ভ করে দিশান প্রত্যেকটা জায়গায় তার একটা সুযোগ পাচ্ছে, 4.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকার সুযোগ পেয়ে যাচ্ছে। এখানে শিডিউল কাস্ট ওবিসি মধ্যবিত্ত বেশি, নিম্ন মধ্যবিত্ত পরিবার বেশি আছে, এখানে সেইভাবে ডেভেলপমেন্ট ছিল না। আমরা আস্তে আস্তে বিভিন্ন, আমাদের একটা উন্নয়ন কমিটি আছে, পরিকল্পনা মাফিক প্রত্যেকটা স্কুল, এই কুচখানা আমরা আপাইপানি স্কুল আনতে পেরেছি। আমরা ইতিমধ্যে 12খানা যেগুলো আপার প্রাইমারি থেকে আমরা সেখান থেকে আমরা হাইস্কুল করেছি, যেগুলো জুনিয়র হাইস্কুল ছিল সেখানে হাইস্কুল করেছি, যেগুলো হাইস্কুল সেগুলো হায়ার সেকেন্ডারি স্কুল করেছি। আমাদের প্রথম ভিত্ত শিক্ষা,
তা আমরা পরিকল্পনাকে আগে শিক্ষার জায়গাটাকে ঠিক রাখার জন্য আমাদের জেলার সবচেয়ে বেশি আপারিমাই স্কুল মনে হয় আমরাই আনতে পেরেছি, এবং তার সঙ্গে বিভিন্ন পরিকাঠামোর যে ব্যবস্থাটা ছিল ইতিমধ্যে আমরা প্রায় 15খানা পিএমজিএসের রাস্তা আমরা আনতে পেরেছি। এখানে একটা সব জায়গায় বেশিরভাগ কলেজ হয়ে গেছে, এখানে একটা যদি সরকারি কলেজের সে প্রস্তাবও আমরা পাঠিয়েছি এবং বিভিন্ন জায়গাও আমরা রেখেছি, সেই জায়গাটা যদি করতে পারা যায় তাহলে আমার মনে হয় সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হবে। আর অন্যান্য সব কিছুই হয়েছে, জলের ব্যবস্থা সেগুলো প্ল্যানিং আমরা করেছি, আমরা রাস্তাঘাটের প্ল্যানিং করেছি, বেসরকারি উদ্যোগে অনেক কলেজও এসছে, যেমন আশুতোষ কলেজের সেকেন্ড ক্যাম্পাস এসছে, সেন্ট জেভিয়ার্স কলেজের থার্ড ক্যাম্পাসটা আমাদের এখানে এসে গেছে, বা এখানে এডুকেশন হাবটা অনেক প্রচুর আছে। কিন্তু একটা সরকারি কলেজ হলে মনে হয় আর একটু বেটার হয়, এটা আমার মনে হয়েছে। হ্যাঁ, কাছাকাছি তারা পেলে তাহলে যে গাড়ি ভাড়া বা অন্যান্য জায়গা থেকে বা অনেক চাপ হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই জায়গা থেকে এখানটা একটা ভালো হতো। পানীয় জলের আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং ডিপিআর তৈরি হয়ে গেছে, 1500 কোটি টাকার খরচ আছে। এখানে টোটাল যে পুরাতন যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা কমপ্লিট করতে গেলে 1500 কোটি টাকার প্রয়োজন আছে। সেই সেখানে আমাদের এখানে আরও 66খানা ট্যাঙ্কের, নতুন ট্যাঙ্কের প্রস্তাব আছে। তো এই জায়গাগুলো ডিপিআর হয়ে গেছে, জমা হয়ে গেছে, এবারে টাকা স্যাংশন হয়ে গেলে তাহলে এগুলো হবে। তার বিকল্প হিসেবে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, আমরা পিএইচই মিনিস্টারের কাছে এবং আমাদের মাননীয় সাংসদের কাছে। সেখানে প্রায় 8 কোটি টাকার মতন খরচ হলে আমরা বোস্টিং যে পাওয়ার আছে সেই তার মাধ্যমে জলটা নিচ থেকে তুলে পিউরিফাই করে আবার ট্যাঙ্কে উঠিয়ে সেখান থেকে প্রেসার করে বিভিন্ন জলটা অনেকটা সমাধান হয়ে যেতে পারে। জলের সমস্যাটা আগামী দিনে আছে, সেটা আমাদের অনেক সমাধানের ও জায়গা অনেকটা তৈরি হয়ে যেত। বিষ্ণুপুরে সেরাম নেই, এখানে সেরাম নেই, কারণ একটা সবসময় নির্ভর করে একটা পরিচালকের ওপরে, আমরা কীভাবে সবাইকে ঠিকভাবে নিয়ে চলছি তার ওপর কিন্তু অনেকটাই নির্ভর করবে। কেউ কেন না যেন অসহায় বোধ করে, কেউ না কোনোভাবে যে আমার ওপর প্রতিহিংসা হচ্ছে, কেউ না ভাবে যে একটা ধর্মকে বেশি করে প্রায়োরিটি দিচ্ছে অন্য ধর্মকে দেওয়া হচ্ছে না। এটা ব্যালেন্স যদি রাখা যায় সব জায়গায় এবং কাজ যদি ঠিকভাবে সবাই পায় আর সমন্বয় করে নিয়ে চালানো যায়, আমাদের আমরা মনে করতে আমাদের রাজধর্ম পালন করতে হবে। আমরা যারা বিশেষ করে জনপ্রতিনিধি, আমরা সেইভাবেই আমাদের যারা আছে এখানকার জনপ্রতিনিধি তাদেরকে সেইভাবেই আমরা শেখাই, সেইভাবেই আমরা বলার চেষ্টা করি, সেইভাবে আমরা পরিচালনার চেষ্টা করি। এই পরিচালনার ওপরেই অনেক কিছু নির্ভর করে আমার মনে হয়েছে এতদিনের রাজনীতির অভিজ্ঞতার জায়গা থেকে। আর সেই তাগিদে আমরা এখানটা যেভাবে আমরা চালাচ্ছি সেখানে আমরা দেখেছি যে বিজেপি সেইভাবে উত্থানটা ঘটছে না, অন্যান্য জায়গায় কিছু কিছু হচ্ছে আমরা দেখছি। পশ্চিমবঙ্গ একটা সবসময় একটা সংহতি বা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে সবসময় এখানে যারা আমাদের পূর্বপুরুষরা, যারা মহাপুরুষরা ছিলেন, সে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব বলুন, আমাদের তার পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে কাজী নজরুল, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যারাই ছিলেন, পশ্চিমবঙ্গ একটা সাংস্কৃতিক জায়গা, সেই জায়গায় এই ধরনের ঘটনা কোনোভাবে অনেকে চক্রান্ত করতেই পারে, বিভিন্ন রকমের চক্রান্ত হয়ে থাকে। সেই জায়গাটা আমরা যদি ঠিক থাকি, সাধারণ মানুষ যদি সংঘবদ্ধ হয়, সজাগ থাকে এবং লক্ষ্য রাখে, তাহলে এরকম ঘটনা ঘটতে পারে না। আর আমাদের মধ্যে যদি সবচেয়ে মনে হয় সম্প্রদায় সম্প্রীতির আসল জায়গাটা হলো বিশ্বাস এবং ভরসা রাখা, সেই বিশ্বাসের জায়গাটা আমরা যদি তৈরি রাখতে পারি এবং ভরসার জায়গা দিতে পারি, তাহলে কোনোভাবে কেউ এখানে ওই ধরনের পরিকল্পনা করলেও সেটা ব্যর্থ হয়ে যাবে। না, যেমন হিন্দুদের বেশি করেছে, আবার মুসলিমদের জন্য যদি করলে সেটা তাদের প্রতি তোষণ হয়, তাহলে সেটা একটা ঠিক নয়, তাদেরও প্রয়োজন আছে। এটাই আমরা বলছি যে ব্যালেন্স, যারা বেশিরভাগ তাদের একটু বেশি করতে হবে, যারা একটু কম আছে তাদের জন্যও করতে হবে, তবেই তো একটা সব জায়গার আলো পৌঁছলে তবেই তো আলো পৌঁছবে। না, আমি ছোটো থেকে বড় হয়েছি,
ক্লাব চালাতাম, ক্লাব থেকে উপপ্রধান ছিলাম, উপপ্রধান থেকে এমএলএ, আবার এই জেলার কার্যকরী সভাপতিও আমি পার্টির, এবং একসময় যুবর এখানের প্রেসিডেন্ট ছিলাম এই জেলার, এখানে এসসি এসটি ওবিসি সেলের চেয়ারম্যান ছিলাম, রাজ্যের যুব সহসভাপতি ছিলাম, আবার রাজ্যের এসসি এসটি ওবিসি সেলের জেনারেল সেক্রেটারিও দায়িত্ব পালন করেছি। এটা আস্তে আস্তে আমার একটা জায়গা তৈরি হয়ে গেছে। দিদির দেখেই তো আমাদের প্রেরণা, তার দেখেই আমরা উৎসাহিত, তার চিন্তাধারা এবং তিনি যে বিশেষ করে স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ, আমিও ঠিক সেই স্বামী বিবেকানন্দের বিভিন্ন বার্তার নির্দেশ কাজ এবং তার মধ্যে সমন্বয় এবং তার মানুষকে ভালোবাসা, এই জায়গা থেকে আমরাও সেই একই পথের প্রতীক এবং তার পথ ধরেই আমাদের চলতে হবে। অতি নিন্দুকেরাও কিন্তু বলবে উন্নয়ন এখানে হয়েছে, শুধু কথার কথা নয়, আমরা কথা বলেছি এবং আমরা পুরো অঞ্চলটা ঘুরে দেখেছি, সাধারণ মানুষের কথা শুনেছি। সুতরাং বাংলার সেনাপতির কথার সাথে অমিল নেই এ কথাটা কিন্তু বলাই যাবে না।